হ্যালো ভিয়াস নমস্কার আমি সঞ্জীব সিনহা তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এনওএস এর আপনাদের যা ড্যাশবোর্ড আছে সেখানে আপনারা কি করে আপনাদের টিমে ফাইল আপলোড করবেন তো সবার আগে আপনার নিয়ে আপনাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন মোবাইলে আমি বেসিক্যালি মোবাইল স্ক্রিনের মধ্যেই আমি দেখাচ্ছি কারণ বেশিরভাগ যারা ভিউয়ার আছে তারা মোবাইল ইউজার তো সেই কারণে সবার আগে আপনার যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন তো এই ধরনের এন্টারফেস চলে আসবে এখানে ক্লিক করে দিলেই এই সাইটটি আপনি চলে আসবেন এই সাইডে তো এই ধরনের এনটিফেস যদি নাও আসে তা হয়তো কোনো চিন্তার কিছু নেই এই ধরনের এন্টারফেসে আসতে পারে তো এখানে স্টুডেন্ট লগ ইনে আপনারা ক্লিক করে নেবেন এখানে দুভাবে আপনারা এন্টার হতে পারেন এখানে আপনারা আপনাদের ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়েও লগ ইন হয়ে যেতে পারেন অথবা আরেকটি বিকল্প রাস্তা আছে তো এটা হচ্ছে আপনাদের রেফারেন্স নাম্বার অথবা ডেট অফ বার্থ অথবা ইনরোলমেন্ট নাম্বার আর ডেট অফ বার্থ দিয়েও আপনারা লগ ইন করলে পরেও আপনারা লগ ইন হয়ে যাবেন তো আমি লগ ইন হয়ে যাচ্ছে তো লগ ইন হওয়ার পর এই ধরনেরফেস আপনাকে দেখাবে এবং একটু স্কুল রাউন্ড যদি করেন তাহলে এখানেই আপনারা দেখতে পারবেন যে টিউটার মার্ক অ্যাসাইনমেন্ট লেখা ঠিক আছে সবার আগেই আছে এখানে ডাউনলোড নিয়ে টিএম এখান থেকে আপনারা আপনাদের ডাউনলোড করে নিতে পারবেন টিএমএ ঠিক আছে এখানে টিএমএ আপনাদের যেই ল্যাঙ্গুয়েজে লাগবে সেই ল্যাঙ্গুয়েজ থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আজকে যেটা আলোচনা করছি বেসিক্যালি ওটা হচ্ছে আপলোড কী করে আপনারা আপলোড করবেন তো এই আপলোডে যখনই ক্লিক করবেন এই ধরনের আপনাদেরকে গাইডলাইন দেওয়া আছে এটা আপনারা চাইলে একটু করে নেবেন তো তারপরে আপনাদের এখানে সাবজেক্ট থাকবে ঠিক আছে আপনাদের যেগুলো সাবজেক্ট আছে সেগুলো সেই সব সাবজেক্টগুলো এখানে থাকবে তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই ধরনের এন্টারফেস চলে আসবে ঠিক আছে আপনি চাইলে এখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন আপনাদের ফাইল ব্রাউজার অপশনে যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের যেখানে ফাইলটি রাখা আছে সেই ফাইলটি এখানে অ্যাটাচ করে এখানে দিয়ে দেবেন অ্যাটাচ করে দেওয়ার পর এই ধরনের ধরনেরভেস এখানে দেখা যাবে ঠিক এবং তার নিচে সাবমিট অপশনটি থাকবে এবং এখানে ইয়েস করলে পরেই এই ফাইলটি আপলোড হয়ে যাবে তো আরেকটি ফাইল আমি আপলোড করিয়ে দেখাচ্ছি হ্যাঁ এখানে একটি লক্ষ্য রাখার বিষয় আছে যখনই আপনি কোন ল্যাঙ্গুয়েজে আপনার রাইটিং করেছেন টিএমএ ফাইলটি এই জায়গাতে যে সিলেক্ট মিডিয়াম আছে এখানে অবশ্যই সেই ল্যাঙ্গুয়েজটা এখানে সিলেক্ট করে নেবেন কি কোন ল্যাঙ্গুয়েজে আপনারা ইয়ে টিএমএ ফাইলটি লিখেছেন ঠিক আছে তারপরে এখানে অ্যাটাচ করে দেবেন অ্যাটাচ করে দেওয়ার পর এখানে সাবমিট অপশানে সাবমিট করে দেবেন ঠিক আছে তো ভিডিওটি যদি হেল্পফুল লাগে তো ভিডিওতে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ